হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ। আজকে আমি যাবো আমার একটা বন্ধুর বাড়িতে, আর সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব। তাহলে চলো ব্লগটা শুরু করে দেওয়া যাক। আর ব্লগটা শুরু করার আগে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। সকাল সকাল রেডি হয়ে গেছিলাম যাবো বলে, কিন্তু যেই রেডি হয়েছি অমনি ঝমঝম করে দেখো কেমন বৃষ্টি নেমে গেছে। আমি তো ভেবেছিলাম বেরোতে পারবো কি না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিভাবে আমি যাব আমি জানি না। অনেকক্ষণ পর রেডি হয়ে বসে থাকার পরে ফাইনালি বৃষ্টিটা কমলো, আর আমিও বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি রাখিদের বাড়ি যাওয়ার জন্য। বৃষ্টি ভেজা প্রকৃতিটা কি ভালো লাগে না, সব কিছু কেমন সবুজ সবুজ দেখতে ভীষণ ভালো লাগে। চিন্ময় আমাকে হরলিতলা অবধি দিয়ে আসছিল, ওখান থেকে আমি বাসে করে যাব। ও আমাকে হরলিতলা অবধি ছেড়ে দিয়ে আসছিল। তারপর হরলিতলা থেকে আমি বারাসাত বাড়িপুরে উঠে গেছি। এটা একমাত্র বাস যেটা করে রাখিদের বাড়ি যাওয়া যায়, কারণ মুকুন্দপুরে ওদের বাড়ি। আমার বাড়ি থেকে অন্য কিছুভাবে ওখানে যাওয়া যায় না বাস ছাড়া। মুকুন্দপুরে নামার পরে আমি প্রথমেই ক্রিমসে ঢুকেছিলাম। আমি সকাল থেকে কিছু খাইনি, তাই একটা চিকেন মাশরুম পাই অর্ডার করে নিয়েছিলাম। তারপর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে ওদের বাড়ির দিকে হাঁটতে থাকলাম। অটো স্ট্যান্ড থেকে বেশি দূর না, একটুখানি হেঁটে গেলেই ওদের বাড়ি। ফাইনালি ওদের বাড়ি পৌঁছে গেছি, আর প্রথমে আমি চিনতে পারছিলাম না, কারণ অনেক দিন আগে এসেছিলাম। তারপরে চিনতে পারলাম, আর এই যে আমি পৌঁছে গেছি। আর এখানে রাখি লজ্জা পেয়ে গেছে, ও জানে না আমি ভিডিও করছিলাম। তারপর যাওয়ার সাথে সাথে কাকিমা আমাকে একবারটি পায়েস ধরিয়ে দিল, পায়েসটা খেতে খুব ভালো হয়েছিল। তারপর আমরা অনেক গল্প করছিলাম, অনেক দিন পরে দুজনের দেখা হয়েছিল। মেয়ে কত কাজ করছে, ঘর গোছাচ্ছে। কি এত কাজ করতে পারিস আমি জানতাম না। তারপরে লাঞ্চটা সেরে নিয়ে আমরা দুজন মিলে একটু রূপচর্চা করছিলাম, ফেস মাস্ক লাগিয়ে এরকম বসে ছবি টবি তুলছিলাম আর গল্প করছি। সত্যি আমার ব্লগে তুই কি অবস্থা, নাই গামছাটা সরা, ভিকারি অফ দ্য ইয়ার। এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ আসলাম, চলে গেলাম, গামছা মামনি। যে রাখি আমাকে নিচ অব্দি ছাড়তে এসছে, আর আমাকে আনতে গেছিলো মুন্নাদা, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে, অনেকটাই রাত হয়ে গেছিলো। রাস্তা টাস্তা পুরো খালি ছিল, বাইপাসও পুরো খালি ছিল, প্রায় 12টা বাজতে যায়। আর এই জায়গাটা কোন জায়গাটা বলো তো দেখি, কমেন্ট করে বলো সবাই। আর এখানে দুটো বাচ্চা সারাদিন পর তাদের মাম্মাকে পেয়েছে, আর তাদের মানে আনন্দকে দেখে। আর কাকিমা আমার জন্য বিরিয়ানি প্যাক করে দিয়েছিল, আমি চিকেনটা নিইনি, আলু আর রাইস নিয়েছিলাম, সাথে একটু শশা নিয়ে নিয়েছিলাম। এভাবেই আমার দিনটাও শেষ করলাম, আর সাথে এই ব্লগটাও। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করো।